আপনারা দেখছেন উত্তর দিগন্ত নিউজ। সিরাজগঞ্জের শাহজাদপুরে অসময়ে যমুনা নদী ভাঙন শুরু করেছে। যমুনার ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি, ফলে আতঙ্ক উৎকণ্ঠায় দিন কাটছে নদী তীরবর্তী হাজারো মানুষের। শাহজাদপুর উপজেলার কৈজুর ইউনিয়নের হাটপাচির পূর্বপাড়া গ্রামে গত দুদিন ধরে প্রবল ভাঙন শুরু হয়েছে। স্থানীয়রা জানান, চলতি বছর বর্ষার শুরুতে নদী ভাঙন ভয়াবহ আকার ধারণ করলে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করা হয়। এর কিছুদিন পর থেকে স্থানীয় কিছু অসাধু ব্যক্তিবর্গ এসব জিও ব্যাগ ভাঙন এলাকা থেকে সরিয়ে নিজ নিজ বাড়িতে নিয়ে গেলে ভাঙন কবলিত এলাকা চরম হুমকির মুখে পড়ে। ফলে গত দুদিন ধরে অসময়ে শুরু হয়েছে নদী ভাঙন, আর দিশেহারা হয়ে পড়েছে তীরবর্তী মানুষ। নদী ভাঙন প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগিয়ে না এলে যে কোনো মুহূর্তে মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে পাঁচিল পূর্বপাড়া গ্রাম, আর গৃহহারা হতে পারে সহস্রাধিক মানুষ। তাই যমুনার ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। এম এ জাফর লিটন, উত্তর দিগন্ত নিউজ, শাহজাদপুর।